পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের গোবিন্দপুরের ছাত্রী রিজা হুই রবীন্দ্র নৃত্য ও ফোক ডান্সে ব্যক্তিগত এবং গ্রুপে থাইল্যান্ডে প্রথম স্থান অধিকার করেছে। বৃহস্পতিবার ওই ছাত্রী বাড়ি পৌঁছানোর পর সংবর্ধনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, ডক্টর আব্দুল কালাম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, বানেশ্বর চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যে আমাদের হাটগোবিন্দপুরে আমার কলিগ আমাদের মিনময় হুইয়ের আমাদের কন্যা রিজা হুই আজকে রবীন্দ্র নৃত্য এবং ফোক ডান্সের ওপর আমাদের রাজ্য এবং ইন্টারন্যাশনালে এর প্রথম স্থান অধিকার করেছে। সেই জন্য আমরা আজকে ওনার বাড়িতে এসে ওনাকে আজকে সম্বর্ধনা দিলাম এবং ওনাকে আরও আশীর্বাদ করলাম যাতে আরও আরও করে ওঠে, আরও আরও বড়ো হয় এবং খুব ভালো প্রোগ্রাম করছে। আমাদের এটা ব্লকের গর্ব বলে মনে হয়। তো আমি যেমন এসেছিলাম, আমাদের বিজেপির চেয়ারপারসন, আমাদের কাকুলি গুপ্ততা এবং আমাদের আমার যে এনজিও আছেন ডক্টর আবুল কালাম আজাদ এডুকেশন অ্যান্ড ট্রাস্টের সমস্ত সভ্যরা আজকে এসে ওকে সম্বোধনা জানান। তো ভাবতেই পারিনি এত ভালো একটা উইশ পাবো সবাইকে কাছ থেকে আজকে বাড়ি এসেছি। তারপরে ভীষণ ভালো লাগছে আমাদের বিধায়ক নিশীথ কুমার মালিক এসেছেন আর কাকুলি ম্যাম এসেছেন, আমাকে উইশ করার জন্য ভীষণ ভালো লাগছে। আমি আশা করিনি যে এত বড় একটা কম্পিটিশনে আমি কিছু করতে পারবো, কিন্তু করতে পেরে এতটাই ভালো লাগছে, সবাই এত ভালোবাসা দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। ইচ্ছা আমার ইচ্ছা তো নাচ নিয়ে এগোবার, পরে আরও নাচ নিয়ে আরও অনেক বড় কিছু করার। এদিন বিধায়ক জানান এই জেলায় এই রকম অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী আছেন যারা সুযোগ পান না। তিনি আরও জানান রিজা হুই থাইল্যান্ড থেকে পুরস্কার নিয়ে এসে শুধু বাবা মার নাম উজ্জ্বল করেনি, জেলার নামও উজ্জ্বল করল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।